নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দই চিকেন তৈরির রেসিপি শেয়ার করছি। একদম সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই দই চিকেনটা তৈরি করা হয়ে যায়, আর খুবই কম সময় লাগে দই চিকেন তৈরি করতে। বন্ধুরা, চিকেন তো অনেক রকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, তবে অন্য সব চিকেনের থেকে দই চিকেনের স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়। দই চিকেন এতটাই সুস্বাদু খেতে হয় যে এটা একবার খাবার পর বারবার এটা আপনারা বানিয়ে খেতে চাইবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দই চিকেন তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। মাংসটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এইখানে নিয়েছি 150 গ্রাম টক দই। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে দইয়ের পরিমাণটা বেশি করেই দিতে হবে, কারণ এই রেসিপিটার নাম হচ্ছে দই চিকেন। তো দেখুন বন্ধুরা, আমি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটিয়ে রাখা টক দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার টক দই আর গোলমরিচের গুঁড়ো ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাংসটাকে বা চিকেনটাকে 1 ঘন্টা আমি ম্যারিনেট হতে রেখে দেব। তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে, তখন আপনারা 2 ঘন্টা ম্যারিনেট হবার জন্য এটাকে রেখে দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি মাংসের সাথে দই আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পাত্রটা ঢাকা দিয়ে মাংসটা ম্যারিনেট হতে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার আমি এইখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম 30 গ্রামের মতো আদা। আদাটাকে এরকম ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন, একটা বড় সাইজের গোটা রসুন আমি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর এরপর দিলাম কাঁচা লঙ্কা, 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের কাজু বাদাম। কাজু বাদাম খুব বেশি দেবেন না, 1 চামচ কাজু বাদাম এখানে যথেষ্ট। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার এই সব কিছুকে একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে, আর একদম মিহি করে পেস্ট আমি তৈরি করেছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 3টে ছোট সাইজের দারচিনি, 7 থেকে 8টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর 1/2 চামচের মতো গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এইগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটাকে এখানে একটু লাল করেই আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। তো সব পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পেঁয়াজের সাথে পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে, না হলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে। তো দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন,
শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। এখানে কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, এরপর দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর এক চামচের মতো চিনি। বন্ধুরা, আপনারা লবণ আর মিষ্টির পরিমাণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে প্রায় 15 মিনিটের মতো। আর এখানে আপনারা কোনোভাবেই জল ব্যবহার করবেন না, কারণ মাংসের মধ্যে আমি টক দই দিয়েছি। তো টক দই দেওয়ার কারণে প্রচুর পরিমাণে জল এখানে বের হবে, সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কড়াটা ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখবেন দই চিকেনের টেস্ট খুবই ভালো হবে এইভাবে কষিয়ে মাংসটাকে রান্না করলে। 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। মাংসটাকে আমি কড়া ঢাকা দিয়ে ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে থেকে তেল বেরোতে শুরু করেছে দেখে বুঝতেই পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। 1.5 চামচের মতো চিকেন মশলা আমি এখানে দিয়েছি। চিকেন মশলা দিলে দই চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের কাছে যদি চিকেন মশলা না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন দই চিকেন। তো আমি ভালো করে চিকেন মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নেব আরও 5 মিনিটের মতো। এই 5 মিনিটের মধ্যেই মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সব মিলিয়ে মাংসটাকে আমি 15 মিনিটের মতো কষিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যে পাত্রের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ধুয়েই অল্প একটু জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার জলটাকে ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। দই চিকেন এখন প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর এরপর দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি। এবার গরম মশলা আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কড়া ঢাকনা আমি খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দই চিকেন। এই দই চিকেন ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও, নান, কুলচা সব কিছুর সাথেই খেতে পারবেন। প্রত্যেকটা সাথেই খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার দই চিকেন তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।